আমার মেয়েটা না খুব সুখে আছে, খুব আনন্দে আছে। তুমি তো ওকে প্রথমবার ভালোবাসার কথা বলেছ, এই প্রথমবার ওকে ভালোবাসার কথা বললে। I love you. Hello. I love you. I love you, Shatik. Shatik, কি হলো? তুমি চুপ করে আছো কেন? কোনো কথা বলছো না কেন Shatik? দিদি খুব খুশি মা, দিদি খুব খুশি। ও গীতা, মায়ের মন তো কিরম যেন ভয় ভয় করছে। ও আই লাভ ইউ বলছে গিনিকে, কিন্তু
चोक तोड़ दिखे कि बोलछो कि माँ तुम्हें प्लीज माँ दया करो ये सब कथा बोलते नहीं उच्चारण करते नहीं जानी माँ किंतु मायर मुंह तो बुकेर भेतर टके रहम चेक करे उठछे बुझते पारछिस बुकेर भेतर टके रहम चेक करे उठछे एक मुहूर्तेर जन्य मने हलो आमि भूल देखलाम ना तो बड़ जामाई तोर दिके मुग्ध नयने तकिये आछे ओ गिनीके आई लाभ यू बोलछे किंतु तोर दिके मुग्ध नयने तकिये आछे अरे ओ गिनीके आई लाभ यू बोलछे तो नाकि मा प्लीज प्लीज কথা আছে কি কথা আপনার সঙ্গে আমার কোনো কথা নেই যান এই তো তেজ কিসের তোর কিসের তো তেজ হ্যাঁ করিস তো পরিচারিকার কাজ এত তেজ কিসের রে তোর সাথে কথা বলবে একজন কে তোর বাপ এসছে দেখ দেখ বড় বাবু হ্যাঁ তোর কাছে আবার এলাম আমার কাছে আমি কি করব তুই কি করবি মানে তুই তো করবি শুন আমরা উচ্চ আদালতে যাচ্ছি বুঝছিস আগে উচ্চ আদালতে কৃপানের কেসটা নিয়ে যাচ্ছি আগে আমি কি করব তোকে কিছু করতে হবে না যা করার আমরা করব আমি করব তুই কিছু করবি না বুঝতে পারছিস আমি সেটাই বলছি তুই কিছু করবি না কমপ্লেনেন্ট হয়ে গিয়ে নতুন করে এই কেসটা নিয়ে ওই কোর্টে হাজিরা দিবি না কোনো অভিযোগ উত্থাপন করবি না তোর এই অ্যাডভোকেট গীতা এলএলবি কে লেজুর করে সঙ্গে নিয়ে গিয়ে কোর্টে পৌঁছোস না বুঝতে পারছিস আমি আমি কিছু বুঝতে পারছি না বুঝতে পারছিস না তা বুঝতে যদি নাই পারিস তাহলে কৃপানের কাছে গেছিলিস কেন আপনি জানেন সব জানি আমি আমার ইচ্ছে ছাড়া এখানে একটা গাছের পাতা অবধি নড়ে না সব জানি বুঝতে পেরেছিস আর তোর অ্যাডভোকেট গীতা এলবি দুদিনের যোগী ওকে ভেবেছে কি বাজি মেরে দিয়ে বেরিয়ে যাবে নাকি এত সহজ আরে আইনটা আমি গুলে খেয়েছি লোকে এমনি এমনি আমাকে চলমান ইনস্টিটিউশন বলে না গেল বুঝতে পারছিস তুই উচ্চ আদালতে যাস না আমি আমি কিছু বুঝতে পারছি না লোকে বুঝতে হবে না বট কথা কৃপালকে আমি রিলিজ করি আনবো এটা আমার চ্যালেঞ্জ ওই অ্যাডভোকেট গীতা এলএলবির সামনে আমাকে হারিয়ে দিসলাম কমপ্লেনেন্ট হয়ে নতুন করে কোর্টে গিয়ে হাজিরা দিস না আমি উচ্চ আদালতে গিয়ে যেভাবেই হোক ওকে রিলিজ করি আনব গেল শুনতে পাচ্ছিস কথা যাচ্ছে কানে আমি ওভাবে হবে না স্যার ওভাবে হবে না টোটকাটা আমি জানি নে
কথা বল, কথা বল। হ্যালো, কে? কৃপান বলছি। হ্যাঁ বলুন। তুই ভালোবাসিস না আমাকে? কিরে ভালোবাসিস তো আমাকে? কিরে কথা বলছিস না কেন, ভালোবাসিস? হ্যাঁ বাসি। তাহলে অগ্নিজিৎ মুখার্জি যা বলছে সেটা কর। আমি আমি কিছু বুঝতে পারছি না। বোঝার দরকার নেই, যা বলছে তাই কর। একদম উচ্চ আদালতের দিকে পা দিবি না, বুঝতে পারছিস? ওখানে ধার মারাবি না বলে রাখলাম, চাপ মটকা মেরে বাড়িতে বসে থাকবি। আর প্রয়োজন পড়লে অগ্নিজিৎ মুখার্জির বাড়ি চলে যা, ওখানে গিয়ে থাক কটা দিন, তারপর জামিন পেয়ে বাইরে এসে আমি তোর সাথে বিয়েটা করে নেব। একটা কথা বলবো পদ্ম। কি বলছি? হ্যাঁ বলুন। আই লাভ ইউ, আই লাভ ইউ পদ্ম। তোকে খুব ভালোবেসে ফেলেছি আমি।